নমস্কার, নুজি ভিডু সিটসের তাপস, বাঁকুড়া টেরিটরি। আজকে আমরা খাতড়া ব্লকের ধারগা গ্রামে আমরা এসেছি। আমাদের কাছের ডিস্ট্রিবিউটর, মোদের ডিস্ট্রিবিউটর মিস্টার পীতাম্বর সুবুদ্ধি মহাশয় এবং আমাদের কোম্পানি ম্যানেজার, ডেভেলপমেন্ট ম্যানেজার মিস্টার অভিষেক চ্যাটার্জি মহাশয় উপস্থিত আছেন। আমাদের লোকাল রিটেলার কাম ফার্মার্স, আমাদের নুজিবিডু সিডসের 90M01 মাস্টার্ড সিড জোরদার। তো মিস্টার পীতাম্বর সুবুদ্ধি মহাশয়কে কিছু বলার জন্য, জোরদার সর্ষে সম্বন্ধে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। 90M01 ওরফে জোরদার, যে হাইব্রিড মাস্টার্ড, এই হাইব্রিড মাস্টার্ড সবথেকে ভালো হচ্ছে দিক হচ্ছে কি না, এর সুটির গাঁথুনিটা অনেক ঘন। দ্বিতীয় হচ্ছে এতে পোকার উপদ্রব নেই। তৃতীয়ত হচ্ছে যে গাছের শাখা পোশাখা বেশ ভালো আছে। আর এমনিতে মনে হচ্ছে যে ডাউনি মিলডিউ ফিলডিউ যে সব রোগ, তাতে মনে হচ্ছে টলারেন্ট ভ্যারাইটি, কারণ গোটা জমিটার মধ্যে কোথাও কিন্তু কোনো কিছু সেরকম আমি দেখতে পাচ্ছি না। আগামী দিনে আপনি আপনার নিজের কনফিডেন্স কী আছে? আমার নিজের হাইব্রিড আরামসে বিক্রি করা যাবে এবং জোরের উপর নিজের নিজের মন থেকে জোর দিয়ে বিক্রি করা যাবে। ধন্যবাদ। আমি রিটেলারকে কিছু বলার জন্য জাস্ট এক দু মিনিট কিছু বলার জন্য অনুরোধ জানাই। আমি আপনার নাম, আপনার ইয়ে বলুন। হ্যাঁ, আমি একজন রিটেলার, এবছর অনেক সরষে বিকেছি। তো আমি আমি কিছু তাপসের কাছ থেকে এই জোরদারটা, জোড়া বলদের জোরদারটা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই অন্য আমাদের দেখছি যে আমাদের বর্তমানে যে সব হাইব্রিড সরষা চাষ হয়েছে তার থেকে এই জোরদার সরষাটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, এবং এর সব কিছু দিক থেকে ভালো। আগামী দিনে এর চাহিদা মনে হচ্ছে আমাদের মার্কেটে খুব ভালো হবে। হ্যাঁ, আপনি আপনার চাষি ফার্মারদেরকে আপনি কি বলবেন? আমি বলবো যে তারা যেন এইটাই বেশি চাষ করে। কেন বলবেন আপনি চাষিদেরকে জোর বলে? তাদেরকে দেখাতে পারবো যে আমি যে আমার যে কত সরষা হয়েছে বা ফলন ভালো হয়েছে এইটাই আর কি। আপনি নিজে করেছেন তাই তো? করেছি। ধন্যবাদ আপনাকে।